English for today, class 9 to 10. Unit 1, lesson 3, Bongobondhu at the event. A. Work in pairs and discuss the following questions. Jorai kaj karo ebong nicher prashno gulo alochona karo. What do you know about the event? Event sambandhe তুমি কি জানো ইউএন ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইট অ্যান্ড অ্যান্ড অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড আর ইটস নাম্বার মেম্বার দি ইউএন ইজ হেডকোয়ার্টার্ড ইন নিউ ইয়র্ক সিটি জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা এবং সারা পৃথিবীর সমস্ত দেশ এটার মেম্বার বা সদস্য এবং ইউএনের বা জাতিসংঘের হেডকোয়ার্টার হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে দুই নম্বরে বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দি ইউএন জাতিসংঘে বঙ্গবন্ধুর স্পিচ বা বক্তৃতা সম্বন্ধে তুমি কি জানো আই নো নাথিং অ্যাবাউট বঙ্গবন্ধুর স্পিচ অ্যাট দি ইউএন আমি জাতিসংঘে বঙ্গবন্ধুর বক্তৃতা সম্বন্ধে কিছু জানি না আমরা জানবো এই চ্যাপ্টার পড়ার পরে আচ্ছা রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিচের টেক্সটটা পড়ো এবং তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দাও আমরা পড়ে যাই বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর বক্তৃতা আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয় গ্রেট প্রাইড ফর আস He delivered the speech on 25th September 1974. তিনি বক্তৃতাটি দিয়েছিলেন 1974 সালের 25 সেপ্টেম্বর তারিখে জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইভেন্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার এক সপ্তাহ পরেই টু বি এ মেম্বার অফ দ্য ইউএন ওয়াজ নট অ্যান ইজি গো অ্যাজ সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ আর অপোজিং দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ বাংলাদেশের জাতিসংঘের এই মেম্বার হওয়াটা খুব একটা সহজ ছিল না এই কারণে যে কিছু ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ বা প্রভাবশালী দেশ বাংলাদেশের এই সদস্যপদ লাভের বিরোধিতা করছিল অপোজ করছিল সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ তাই এটা ছিল আরেকটা যুদ্ধ যেটা বঙ্গবন্ধুর করতে হয়েছিল ওয়েজ মানে যুদ্ধ চালানো যুদ্ধ করা বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু জিতেছিলেন হি ওন নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ বাট অলসো এভরি ওয়ান হু লিসেন টু হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন তিনি শুধু জাতিসংঘের সদস্য পদই লাভ করেননি সেই সাথে উনি বাট অলসো এভরি ওয়ান হু লিসেন টু এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন সেই সাথে উনি সবারও মন জয় করেছিলেন যারা তার কথা সেদিন শুনেছিল ইট ওয়াজ এ ভেনি ভিডি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম এটা ছিল তার জন্য একটা ভেনি ভিডি ভিসি এক্সপিরিয়েন্স হি কেম হি স অ্যান্ড হি কনকোয়ার্ড এভরি ওয়ান তিনি এলেন দেখলেন এবং সবাইকে জয় করলেন বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএন টু ডেলিভার এ স্পিচ ইন বাংলা দি ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore বাঙালিজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি যিনি জাতিসংঘের ইতিহাসে বাংলায় বক্তৃতা করেছিলেন এটা বাংলা ছিল তখন 7.5 কোটি মানুষের বা 7.5 কোটি বাঙালির ভাষা এবং ভাষা শহীদ ল্যাঙ্গুয়েজ মার্টারদের ভাষা দি পোয়েট অফ অরেশন দি আইকন অফ ক্যারিশম্যাটিক লিডারশিপ টাচড অ্যানাদার মাইলস্টোন
and so did the Bengalis through him. Boktitar oration mane boktita, icon mane murti ba protima, amra actually kono kichu ideal ba adorsho hishebe ideal kotha ta icon kotha ta byabohar kori. বক্তৃতার কবি এবং একজন দক্ষতা সম্পন্ন ক্যারিশম্যাটিক লিডার আরও একটি মাইল ফলক স্পর্শ করলেন এবং সেই সাথে বাঙালিরাও করল তার মাধ্যমে। ইট ওয়াজ এ স্পিচ দ্যাট রিভিলড বাংলাদেশ স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুজ বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি। রিভিল মানে উন্মোচন করা। এটা ছিল এমন একটা বক্তৃতা যেটার মাধ্যমে বাংলাদেশ উন্মোচন করেছিল বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ স্ট্যান্ড জাতীয় এবং আন্তর্জাতিক এবং বিশ্ব সম্প্রদায়ের সামনে। আচ্ছা, আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড, তিনি জাতিসংঘকে মানবতার পার্লামেন্ট বা সংসদ হিসেবে আইডেন্টিফাই করেছিলেন, চিহ্নিত করেছিলেন। বঙ্গবন্ধু রিকগনাইজ দ্য মোমেন্ট অফ ডেলিভারিং স্পিচ হিস্টোরিক্যাল, বঙ্গবন্ধু এই মুহূর্তটাকে, তার এই বক্তৃতা দেওয়ার মুহূর্তটাকে একটা ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিলেন। হি মেনশন দ্যাট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিজ ফর সেলফ rule, independence, dignity and coexistence along with other nations. এই বিশেষ মুহূর্ততে তিনি যথার্থভাবেই তিনি এই এই বিশেষ মুহূর্তটাকে যথার্থ যত বিশেষ মুহূর্তটার যথার্থতা নিরূপণ করেছিলেন এইভাবে যে এতদিনে আমাদের সেঞ্চুরি লং শতাব্দী ধরে চলা আমাদের সংগ্রাম স্ট্রাগল এবং স্যাক্রিফাইস ত্যাগ যেগুলো ছিল আমাদের সেলফ রুল বা স্বশাসন, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ডিগনিটি মর্যাদাবোধ এবং কোএক্সিস্টেন্স অ্যালং উইথ আদার ন্যাশনস এবং অন্য জাতিগুলোর সাথে পাশাপাশি অবস্থান করার জন্য। হি অ্যাসিউরড দ্যাট বাংলাদেশ শুড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, ন্যাশনাল সভরেইনটি, রিজিওনাল ইন্টিগ্রিটি অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ। তিনি অ্যাসিউর বা নিশ্চিত করেছিলেন যে বাংলাদেশ ফলো করবে বা মেনে চলবে সেই আইডিওলজি বা আদর্শগুলো, যার মধ্যে থাকবে মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মানবোধ, ন্যাশনাল সভরেইনটি জাতীয় সার্বভৌমত্ব, রিজিওনাল ইন্টিগ্রিটি আঞ্চলিক অখণ্ডতা অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ, এবং অন্য দেশের ইস্যু বা বিভিন্ন বিষয়ের মধ্যে নন ইন্টারফিয়ারেন্স হস্তক্ষেপ করবে না বাংলাদেশ, এই কথাগুলো উনি নিশ্চিত করেছিলেন। বঙ্গবন্ধু এক্সপ্লেইন বাংলাদেশ অ্যাবসলিউট প্লেজ টু দ্য ইউএন চার্টার্স অ্যান্ড রিমাইন্ডেড হাউ দ্য পিপল অফ হিস কান্ট্রি মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম। বঙ্গবন্ধু ব্যাখ্যা করেছিলেন, এক্সপ্লেন করেছিলেন যে বাংলাদেশ জাতিসংঘ ইউএন চার্টার বা জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ, প্লেজ মানে অঙ্গীকার, এবং মনে করিয়ে দিয়েছিলেন, রিমাইন্ডেড কীভাবে বাংলাদেশ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, হাইয়েস্ট স্যাক্রিফাইস করেছে এই জিনিসগুলো পাওয়ার জন্যে, স্বাধীনতা পাওয়ার জন্যে। দি ফাদার অফ দ্য ন্যাশন অ্যাডেড দ্যাট বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস। জাতির পিতা সেই সাথে যোগ করেছিলেন যে বাংলাদেশ সামনের দিকে তাকিয়ে আছে এমন একটা পৃথিবীর জন্যে যেখানে শান্তি এবং ন্যায় বিচার থাকবে এবং তাদের নিজের জায়গাতে থাকবে, রাইটফুল প্লেসে থাকবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, এটা খুব প্রয়োজনীয় ছিল অগণিত শহীদ বা মার্টারদের এই ত্যাগকে জাস্টিফাই করা, এটার যথার্থতা প্রমাণ করা। ইন হিজ স্পিচ তার বক্তৃতায় বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিজ আটমোস্ট গ্র্যাটিটিউড টু দ্য ইউএন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ উইথ দেয়ার এইডস অ্যান্ড সাপোর্ট ইন দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ওয়ার র্যাভেজড কান্ট্রি। বঙ্গবন্ধু প্রকাশ করেছিলেন তার সর্বোচ্চ আটমোস্ট
সর্বোচ্চ গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা জাতিসংঘের প্রতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি, ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য, তাদের এইড বা সাহায্য এবং সাপোর্ট সহযোগিতার জন্য ইন দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ওয়ার র্যাভেজ কান্ট্রি, যুদ্ধ ওয়ার র্যাভেজড যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে আবার রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনের জন্য তারা যে সাহায্য সহযোগিতা করেছিল, এবং রিলোকেশন অফ 10 মিলিয়ন ওয়ার রিফিউজিস হু টুক শেল্টার ইন ইন্ডিয়া ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এবং পুন অবস্থান করা, পুনরায় তাদেরকে ফিরিয়ে আনা এবং তাদেরকে তাদের জায়গায় আবার বসিয়ে দেয়া, যারা যে সেই রিফিউজিদেরকে যারা ইন্ডিয়াতে শিফট করেছিলেন আমাদের যুদ্ধের সময়, 10 মিলিয়ন রিফিউজি ছিল। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড দ্য ওয়ার্ল্ড হাউ বাংলাদেশ স্টুড অন দ্য রুইন্স অ্যান্ড ডেব্রিস অফ এ ওয়ার হোয়ার পিপল আর জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল। দ্য লিডার অফ দ্য কান্ট্রি আমাদের দেশের নেতা মনে করিয়ে দিয়েছিলেন, রিমাইন্ডেড দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে কীভাবে বাংলাদেশ এই রুইন বা নাশ বা ধ্বংস, রুইন অর্থ নাশ বা ধ্বংস এবং ডেব্রিস মানে ভগ্নাবশেষ বা জঞ্জাল, কীভাবে বাংলাদেশ এই ধ্বংস এবং ভগ্নস্তূপের মধ্যে থেকে দাঁড়িয়েছিল এবং ওয়ার জাস্ট স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, এবং সার্ভাইভাল অর্থ বেঁচে থাকা, এবং বেঁচে থাকার জন্য কীভাবে তারা সংগ্রাম করছিল। হাউএভার দ্য রিপিটেড ন্যাচারাল ক্যালামিটিস ওয়ার মেকিং দ্যার লাইফ হার্ডার অ্যান্ড পিপল ইভেন ডিডেন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে। যাই হোক, তিনি রিপিট করলেন, পুনরাবৃত্তি করলেন প্রাকৃতিক ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা, যেগুলো আমাদের দেশের মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছিল, এবং পিপল ইভেন ডিডেন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে, এবং মানুষ প্রতিদিন তাদের ন্যূনতম খাদ্যটাও পাচ্ছিল না। গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, বাংলাদেশের বাইরের কথা বলতে গিয়ে, হি এক্সপ্রেসড সলিডারিটি ফর অল দ্য অপ্রেসড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিনাউন্সড রেসিজম, ডিসক্রিমিনেশন, ইম্পেরিয়ালিজম অ্যান্ড দ্য ইউজ অফ ফোর্স টু স্টপ পিপলস জাস্টিফাইড মুভমেন্ট ফর দেয়ার রাইটস। বাংলাদেশের বাইরের কথা বলতে গিয়ে তিনি এক্সপ্রেস বা প্রকাশ করলেন সলিডারিটি, ঐক্য বা দৃঢ়তা ফর দ্য ফর অল দ্য অপ্রেস পিপল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর নির্যাতিত মানুষদের প্রতি তিনি, মানুষদের সাথে তিনি ঐক্য প্রকাশ করলেন, এবং ডিনাউন্স বা নিন্দা করলেন রেসিজম মানে জাতিগত যে ভেদাভেদ, ডিসক্রিমিনেশন সব ধরনের বৈষম্য, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ অ্যান্ড দ্য ইউজ অফ ফোর্স টু স্টপ পিপলস জাস্টিফাইড মুভমেন্টস, এবং জোর করে মানুষের ন্যায়সঙ্গত অধিকার বা আন্দোলনকে থামানোর যে চেষ্টা, এগুলোর তিনি নিন্দা করলেন। রেফারিং টু দ্য স্ট্রাগল অফ দ্য পিপল ইন আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন অ্যান্ড জিম্বাবুয়ে, হি এক্সপ্রেস হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস প্লাইট টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস। তিনি রেফার করলেন সেই সংগ্রামীদেরকে বা সেই সংগ্রামগুলোকে যারা সেই সংগ্রামগুলো যারা করছে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন এবং জিম্বাবুয়েতে, এবং তাদের জন্য তিনি তার ওয়ারি বা উদ্বেগ প্রকাশ করলেন, এবং পিপলস প্লাইট মানুষের যে অবস্থা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সেই জিনিসগুলোর কথা তিনি বললেন। লিডার অফ দ্য অপ্রেস নোটেড, নির্যাতিতদের নেতা নোট করলেন বা বিশেষভাবে বললেন, হোয়েন মিলিয়ন্স অফ পিপল ওয়ার ডেস্টিটিউট উইথ আনএন্ডিং মিজারিস, যেখানে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষ ডেস্টিটিউট বা অভাবগ্রস্ত উইথ আনএন্ডিং মিজারিস, যে দুঃখ কষ্টগুলো শেষ হচ্ছে না, অনলি এ হ্যান্ডফুল অফ পিপল আর এনজয়িং দ্য হায়েস্ট লাক্সারিস, সামান্য কয়েকজন মানুষ ভোগ করছে আমাদের জীবনের লাক্সারিগুলো বা জীবনের লাক্সারি কী বলা যায়, আমাদের জীবনের বিত্ত বৈভব বা ভোগের সামগ্রীগুলো। হি এম্ফাসাইজড কুইক মেজার্স ফর গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বেস টু জাস্টিস, তিনি এম্ফাসাইজ বা গুরুত্ব দিলেন দ্রুত পদক্ষেপের জন্যে, যেটা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তৈরি করবে এবং
দ্যাট উইল বি বেসড অন জাস্টিস, এবং ন্যায় বিচারের ভিত্তিতে বা ন্যায়ের ভিত্তিতে যেটা করা হবে। বঙ্গবন্ধু ওয়ার্ন্ড দ্যাট, বঙ্গবন্ধু সতর্ক করে দিলেন যে অ্যান অ্যাবসেন্স অফ সাচ আ সিস্টেম উড লিড দ্য ওয়ার্ল্ড টু এক্সপিরিয়েন্স অ্যান আনপ্রেসিডেন্টেড মিজারি অফ দ্য হিস্ট্রি। আনপ্রেসিডেন্টেড অর্থ নজিরবিহীন। তিনি সতর্ক করে দিলেন যে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যদি আমরা করতে না পারি তাহলে আমরা একটা অচিন্তনীয় বা নজিরবিহীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। দি লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এক্সপ্রেসড হিজ ডিপ কনসার্ন ওভার আ গ্লোবাল রিসেশন অ্যান্ড ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিজ অ্যান্ড দি গ্যাপ বিটুইন দ্য রিচ অফ অ্যান্ড দ্য পুয়ার কান্ট্রিজ। তৃতীয় বিশ্বের নেতা তার এক্সপ্রেস করলেন তার ডিপ কনসার্ন, গভীর উদ্বেগ প্রকাশ করলেন, যে উদ্বেগ ছিল বৈশ্বিক রিসেশন অ্যান্ড ইনফ্লেশন, বৈশ্বিক রিসেশন মন্দা এবং ইনফ্লেশন বা মূল্যস্ফীতির ব্যাপারে, আনএমপ্লয়মেন্ট বা চাকরি বাকরি নেয় বেকারত্বর ব্যাপারে, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস, সম্পদ এবং সুযোগের অসম বন্টন, এবং দি গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার কান্ট্রিজ, এবং ধনী এবং গরিব দেশগুলোর মধ্যে যে গ্যাপ বা পার্থক্য আছে সেই ব্যাপারে। হি ডিসক্রাইব হাউ দোজ হ্যাড হিট দ্য ডেভেলপমেন্ট প্ল্যানস ইন মেনি পুয়ার কান্ট্রিজ অফ দ্য প্ল্যানেট। তিনি বর্ণনা করলেন কিভাবে এই জিনিসগুলো হিট বা আঘাত করেছে ডেভেলপমেন্ট প্ল্যানগুলোকে অনেক গরিব দেশে আমাদের এই গ্রহের। টু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কাছে ইট ওয়াজ এ গ্রেট রেসপন্সিবিলিটি টু ফাইট দিস প্রবলেমস অ্যান্ড টেক কনসার্টেড এফোর্টস টু পুট অ্যান এন্ড টু দিস। এটা ছিল একটা বৈশ্বিক দায়িত্ব এই টু ফাইট দিস প্রবলেমস, এই প্রবলেমগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা, বিরুদ্ধে দাঁড়ানো, অ্যান্ড টেক কনসার্টেড এফোর্টস অর্থাৎ সমন্বিত প্রচেষ্টা টু পুট অ্যান এন্ড টু দিস, এবং এই সমস্যাগুলোর একটা এন্ড দরকার বা শেষ দরকার, এবং যে জন্যে আমাদের কনসার্টেড এফোর্ট বা সমন্বিত প্রচেষ্টা দরকার। এই জিনিসগুলো উনি নিজের দায়িত্ব মনে করতেন। বিফোর হি কনক্লুডেড হি স্পিচ, ওনার বক্তৃতা শেষ করার আগে বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্যাট বাংলাদেশ উড ফলো দি পাথস অফ টুগেদারনেস, ব্রাদারহুড অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন। বঙ্গবন্ধু ঘোষণা বা ডিক্লেয়ার করলেন যে বাংলাদেশ ফলো করে যাবে পাথস অফ টুগেদারনেস, একসাথে থাকার, ব্রাদারহুড ভ্রাতৃত্ব বোধের, অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন পারস্পরিক সম্মানবোধ এবং সহযোগিতা, এই পথগুলো বাংলাদেশ ফলো করে যাবে। হি এক্সপেক্টেড দ্য ইভেন্ট উড টেক সাবস্টেন্সিয়াল রোলস ইন সলভিং দ্য প্রিভেলিং হিউম্যান ক্রাইসিস ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার কান্ট্রিজ। সাবস্টেন্সিয়াল অর্থ উল্লেখযোগ্য। তিনি প্রত্যাশা করলেন যে এই ব্যাপারে জাতিসংঘ উল্লেখযোগ্য রোল বা ভূমিকা পালন করবে ইন সলভিং দ্য প্রিভেলিং হিউম্যান ক্রাইসিস, এই বিদ্যমান মানবতার ক্রাইসিস। ক্রাইসিস অর্থ কি? ক্রাইসিস মানবতার এই যে সংকটগুলো এগুলো দূর করার জন্যে জাতিসংঘ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন, এবং আমাদের এই যেটা হবে আমাদের এই সাবকন্টিনেন্ট বা উপমহাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশের ব্যাপারে মোটামুটি এইরকম। তারপরে সিতে বলছে দেয়ার আর সাম ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট মিনিং অফ হুইচ আর গিভেন বিলো উইথ অল্টারনেটিভ। এখানে কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ আছে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ যার মানেগুলো নিচে দেওয়া আছে। চুজ দ্য বেস্ট আনসার অ্যাজ পার দ্য কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী বেস্ট আনসার কোনটা হবে। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ, তাই এটা ছিল আরেকটা যুদ্ধ যেটা বঙ্গবন্ধুর করতে হয়েছিল। এখানে ওয়ানের আনসার হবে সি, ক্যারি অন। ইট ওয়াজ এ ভেনি ভিডি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ ডি
He conquered. Bangabandhu clarified Bangladesh's absolute pledge to the missions of the UN charters. এখানে প্লেজ অর্থ এ ডিটারমিনেশন ইট ওয়াজ এসেন্সিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স অগণিত শহীদদের কথা বলছে এটার আনসার হবে ডি নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস অ্যান্ড ইটস ইম্পসিবল টু কাউন্ট দেম এত বেশি শহীদ হয়েছিল মানুষ যে তাদেরকে গণনা করা অসম্ভব ছিল পাঁচ নম্বর বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিজ আটমোস্ট গ্র্যাটিচিউড টু দ্য ইউএন ফর স্ট্যান্ডিং বিসাইড দ্য ওয়ার র্যাভেজড কান্ট্রি এখানে ওয়ার র্যাভেজড অর্থ ডি ড্যামেজড বাই দ্য ওয়ার হি এক্সপ্রেসড হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস প্লাইট টু আর্ন দেয়ার ওন রাইট এখানে প্লাইট অর্থ সাফারিং প্লাইট মানে ইনফ্যাক্ট আমরা সাধারণত বুঝি স্টেট বা অবস্থা D. Here are some sentences that sum up the text in section B. আচ্ছা এটা আমরা ওইভাবে করি নাই তাই না এটা বাদ থাকুক এটা তোমরা করে নিও ইতে বলছে রিড দ্য টেক্সট ইন সেকশন বি এগেইন আচ্ছা ওয়ার্ক উইথ এ পার্টনার অ্যান্ড আস্ক দ্য আনসার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন আচ্ছা আমরা দুইজন পার্টনার খানিকটা করছি আমরা তোমাদেরকে সেগুলো বলে দেই How did Bangabandhu pay tribute to the language martyrs? Bangabandhu ভাষা শহীদদের প্রতি কিভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন পে ট্রিবিউট অর্থ শ্রদ্ধা জানানো আমরা লিখেছি Bangabandhu paid tribute to the language martyrs by delivering his speech in Bangla at the General Assembly of the UN. It was the first বাংলা স্পিচ ইন দি হিস্টোরি অফ দি ইউএন বঙ্গবন্ধু বাংলায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি তার শ্রদ্ধা জানিয়েছিলেন যেটা ছিল জাতিসংঘের ইতিহাসে প্রথম বাংলায় বক্তৃতা টুতে বলছে হোয়াই ডিড বঙ্গবন্ধু সিক ফর টুগেদারনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ বঙ্গবন্ধু কেন একসাথে থাকা এবং বৈশ্বিক অংশীদারিত্বের কথা বলেছিলেন বঙ্গবন্ধু সট টুগেদারনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ টু সলভ দ্য প্রিভেইলিং হিউম্যান ক্রাইসিস ওই সময়ে এবং বর্তমান সময়েও আমাদের যে মানবতার যে সংকট চলছে ওই সময়ে চলছিল সেগুলো সমাধান করার জন্য বঙ্গবন্ধু এই টুগেদারনেস এবং গ্লোবাল পার্টনারশিপের কথা বলেছিলেন What foreign policy did Bangabandhu formulate in his speech? Formulate অর্থ নির্দিষ্ট আকারে প্রকাশ করা কী ধরনের বৈদেশিক পলিসি বা নীতি বঙ্গবন্ধু প্রকাশ করেছিলেন তার বক্তৃতায় ইন হিজ স্পিচ বঙ্গবন্ধু ফর্মুলেটেড এ ফরেন পলিসি দ্যাট ইনক্লুডেড সলিডারিটি ফর অল দি অপ্রেসড পিপল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড অ্যান্ড denounced racism, discrimination, imperialism and the use of force to stop people's justified movement for their rights. এই কথাগুলো বইতে আছে আমরা কথাগুলো বলছি তারপরে বলছে ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু কুড স্পিক অ্যাবাউট দ্য ন্যাশনাল রিজিওনাল ইন্টারন্যাশনাল প্রবলেমস জাস্টিফাই ইউর আর্গুমেন্ট তুমি কি মনে করো বঙ্গবন্ধু জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলোর ব্যাপারে কথা বলতে পারতেন জাস্টিফাই ইউর আর্গুমেন্ট তোমার যুক্তির সপক্ষে তোমার যুক্তিটা জাস্টিফাই করো যুক্তির যথার্থতা নিরূপণ করো ইয়েস বিবি বঙ্গবন্ধু কুড স্পিক অ্যাবাউট দি ন্যাশনাল রিজিওনাল ইন্টারন্যাশনাল প্রবলেমস বাট হি ডিডন্ট ওয়ার্ক ইন দি In that way, he was concerned for the betterment of the poor and established their right on the global platform. হ্যাঁ বঙ্গবন্ধু আমাদের জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলোর ব্যাপারে কথা বলতে পারতেন কিন্তু তিনি সেইভাবে ভাবেননি বা তিনি সেই রাস্তায়
হাঁটেননি, তিনি উদ্বিগ্ন ছিলেন সারা বিশ্বের গরিব এবং নির্যাতিত মানুষদের ব্যাপারে এবং প্রতিষ্ঠা করার ব্যাপারে তাদের অধিকার, এটা এবং এটা ছিল একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, দ্যাট ইজ ইউনাইটেড ন্যাশনসে। আচ্ছা, তারপরে বলছে হোয়াই ডিড দ্য টেক্সট টার্ন বঙ্গবন্ধু অ্যাজ দ্য লিডার অফ দ্য অপ্রেসড অ্যান্ড লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড। টেক্সটে বঙ্গবন্ধুকে কেন নির্যাতিতদের নেতা বা এবং তৃতীয় বিশ্বের নেতা বলা হয়েছে? Bangabandhu was a vibrant vocal who worked all his life for the poor and oppressed, and at the time he was speaking at the UN, Bangladesh was a third world country. That's why the case turned Bangabandhu in the manner. Bangabandhu chilen ekjon pranobont bokta jini sara jibon গরিব এবং নির্যাতিত মানুষদের জন্য কাজ করে গিয়েছেন এবং যখন তিনি জাতিসংঘে বক্তৃতা করছিলেন বাংলাদেশ ছিল একটি তৃতীয় বিশ্বের দেশ, সেই জন্যে বঙ্গবন্ধুকে নির্যাতিতদের নেতা এবং তৃতীয় বিশ্বের নেতা বলা হয়েছে টেক্সটে। এফ আন্ডারলাইন দ্য ইনফরমেশন দ্যাট ইউ কনসিডার ইম্পর্টেন্ট টু সামারাইজ দ্য টেক্সট ইন 200 words। টেক্সটে আমরা যে পড়েছি তার মধ্যে থেকে তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এরকম কিছু লাইনকে আইডেন্টিফাই করতে বলছে, সামারাইজ করতে বলছে, যেটার সাইজ দাঁড়াবে অ্যারাউন্ড 200 words। অভিখানিকটা লিখছে ও পড়ুক, আমরা শুনি। অন দি 25th September 1974, as the person in the history, Bangabandhu delivered a speech in Bangla at the UN. It is a matter of great pride for the Bengalis. It is also a respect to the language matters. It was a speech that revealed Bangabandhu's stance on national and international issues before the global community. Bangabandhu recognized the movement of delivering his speech historical. He maintained that very movement justified the country's long struggle and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations. He assured that Bangladesh would follow their ideology of mutual respect, national sovereignty, regional integrity and non-interference into internal issues of other countries. In his speech, Bangabandhu explained Bangladesh's absolute place to UN charters and reminded know the people of his country made the highest sacrifice. He emphasized quick measures in his concluding remarks. He assured that Bangladesh would follow the paths of togetherness, fairness, mutual respect and cooperation. Okay. G. Search the net to listen to the speech and then write an email to one of your friends giving him or her the information that you have gathered about Bangabandhu's speech at the UN. আমরা এ পর্যন্ত বইতে বঙ্গবন্ধুর বক্তৃতাটার ব্যাপারে পড়ছি শুধু, তারপরে আমরা বক্তৃতাটা শুনছিও এবং তারপরে আমরা কিছু ইনফরমেশান কালেক্ট করছি সেখান থেকে এবং যে ইনফরমেশানগুলো আমরা আমাদের ফ্রেন্ডকে লিখছি। আচ্ছা, ডিয়ার মফিজ, have you ever heard the speech of our father of the nation at the UN on 25 September 1974? Priyo Mofiz, tumi ki amader jatir pita Bangabandhur jatishonge deya 1974 saler 25 march er bhashon ta shunecho?
He was the first person in the history of the UN to deliver speech in Bangla. জাতিসংঘের ইতিহাসে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন. It was a tribute to our martyrs of language movement. এটা ছিল আমাদের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একটা শ্রদ্ধা. He termed the UN as the parliament of the mankind. তিনি জাতিসংঘকে বলেছিলেন মানব জাতির পার্লামেন্ট. He expressed his gratitude to the countries for extending their cooperation in our liberation war and willingness to work for a world where the gap between the rich and the poor nations be minimized. তিনি এক্সপ্রেস প্রকাশ করেছিলেন তার কৃতজ্ঞতা সেই দেশগুলোর প্রতি যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং তার উইলিংনেস বা ইচ্ছা এমন একটা পৃথিবীর জন্য কাজ করার যেখানে ধনী এবং গরিবদের মধ্যে পার্থক্যটা কমিয়ে আনা সম্ভব হবে. He reiterated the sacrifice of our martyrs who gave their lives for a world where justice and peace prevails. তিনি পুনরাবৃত্তি করেছিলেন আমাদের শহীদদের আত্মত্যাগের কথা যারা জীবন দিয়েছিল এমন একটা পৃথিবীর জন্য যেখানে ন্যায় বিচার এবং শান্তি থাকবে. He talked about all the underprivileged and oppressed people of the world. তিনি বলেছিলেন সুবিধাবঞ্চিত এবং নির্যাতিত মানুষদের কথা সমস্ত পৃথিবী. At that time, ওই সময়ে বাংলাদেশ was a war-ravaged country. বাংলাদেশ ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ and harshly affected by natural calamities. For example, flood and famine. And that we are struggling for a minimum intake of food for a day. ওই সময় বাংলাদেশ ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং প্রাকৃতিক দুর্যোগ দিয়ে খুব খারাপভাবে হার্শলি অ্যাফেক্টেড খারাপভাবে আক্রান্ত যেগুলোর মধ্যে ছিল বন্যা খরা এবং তিনি বলেছিলেন আমরা সংগ্রাম করছি প্রতিদিন ন্যূনতম খাদ্য জোগাড় করার জন্য যেটা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন. হি আর্জড for concerted efforts of countries, especially for the developed nations, to work for a better world. তিনি বলেছিলেন গুরুত্ব দিয়েছিলেন যে এই বিষয়গুলোতে উন্নত জাতিগুলো এগিয়ে আসতে হবে একটা উন্নত পৃথিবীর জন্য. হি রিমাইন্ডেড দ্যাট তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে ইটস এ চ্যালেঞ্জ ফর দ্য ইউএন এটা জাতিসংঘের জন্য একটা চ্যালেঞ্জ. And we can overcome the challenge by getting united. এবং আমরা একত্রিত হয়ে কনসার্টেড ইফোর্টের মাধ্যমে